জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ফেডারেশন মালদা জেলা শাখার সাধারণ সভায়। এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব এবং বুদ্ধিজীবীরা। জাতীয় পতাকার অবমাননা। শনিবার ছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাধারণ সভা। সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের গ্রিন পার্ক ইরিগেশন রিক্রিয়েশন হলে। সেখানে জাতীয় পতাকায় দেখা যায় সংগঠনের নাম লেখা। জাতীয় পতাকার সবুজ অংশে লেখা হয় সংগঠনের নাম। শুধু তাই নয়, জাতীয় পতাকা বাঁধার সময় মাটিতে ও সংগঠনের কর্মীদের পায়ে স্পর্শ হয়। অবমাননা করা হয় দেশের জাতীয় পতাকার। সভার শুরুতেই পতাকা উত্তোলন করেন রাজ্য কমিটির সদস্য সুজন বন্ধু ঘোষ। কর্মীদের সামনে এই ঘটনা ঘটে। এই ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন জেলা তৃণমূল নেতৃত্ব এবং বুদ্ধিজীবীরা। অভিযোগ, শনিবার মালদা শহরের গ্রিন পার্ক এলাকায় মালদা সেচ দপ্তরে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাধারণ সভা। সেখানে দেখা যায় সংগঠনের পতাকা উত্তোলন না করে অশোক চক্র লাগানো ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উত্তোলনের আগে পায়ের নিচে মাটিতে লটায় জাতীয় পতাকা। সভা শুরু হওয়ার আগে পতাকা উত্তোলন করেন রাজ্য কোর কমিটির সদস্য সুজন বন্ধু ঘোষ। এছাড়া রাজ্য এবং জেলা নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। জাতীয় পতাকায় সংগঠনের নাম লেখা অবস্থাতেই পতাকা উত্তোলন করেন তিনি। পতাকা উত্তোলনের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে সুজন বন্ধু ঘোষ বলেন, অনিচ্ছাকৃত কারণে ভুল হয়েছে। পরে বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি উত্তোলিত জাতীয় পতাকা নামানো হয়। এই বিষয়ে সংগঠনের রাজ্য কোর কমিটির সদস্য সুজন বন্ধু ঘোষ কার্যত ভুল স্বীকার করে নেন। তিনি বলেন, বিষয়টি তার অজান্তেই হয়ে গেছে, তারা এই পতাকা নামিয়ে নেবেন। কলকাতা থেকে এবং রাজ্য নেতৃত্বে কজন এসেছেন আপনারা? আমরা আমাদের বিভিন্ন দপ্তর থেকেই এসেছে, জলপথ শাখা থেকেও এসেছে কেন্দ্রীয় নেতৃত্ব। আমি সুজন বন্ধু ঘোষ, আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কোর কমিটির সদস্য। শিক্ষা বিভাগ থেকেও নেতৃত্ব এসেছে, মোট ছজন আমরা আজকে এসেছি। আজকে আপনাদের মূল বিষয়টা কী থাকবে আলোচনার? দেখুন, মূল বিষয় কর্মচারীদের দাবি দেওয়া সংক্রান্ত ব্যাপার হলো। আজকে যেহেতু ভারতবর্ষের বুকে এনআরসি এনপিআর সিসি একটা বড় বিষয় এবং যেভাবে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিলগ্নীকরণ এবং বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যই এই সাধারণ সভা। বুঝি দাদা, আজকে জাতীয় পতাকাতে সংগঠনের নাম? এটা জাতীয় পতাকা নয়, এটা আমাদের সংগঠনের পতাকা। কারণ এটা দেখেছেন, আমাদের সংগঠনের যে পতাকা তার সেটা ট্রাইকালারেরই পতাকা, কিন্তু জাতীয় পতাকা যেখানে অশোক চক্র থাকে সেটা থাকে না আমাদের। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চক্রও আছে এখানে, তাহলে অশোক চক্র আছে। কি বলবেন দাদা, এটাকে এটা তারা অনিচ্ছাকৃত ভুল, আর সেটা ঠিকই হয়নি। আর এটা জাতীয় পতাকার সম্মান আমরা সবসময় করি, এটা আমরা পরবর্তীকালে নজর দেব। এটা হচ্ছে যে এটা খোলা তো ঠিক হয়নি, আমার মন বলছে ঠিক হয়নি, এখন কেন খুললো সেটা তো তাদের ব্যাপার। এটা কী পতাকা তোলা হলো? জাতীয় পতাকা। তো জাতীয় পতাকা তোলা পরে এত তাদের খুলে নেয় সঙ্গে সঙ্গে? আমার জানা নেই। আপনি কোথায় এসছেন? এটা সম্মেলন এসেছি। তাহলে আপনি এই বিষয়টা কীভাবে দেখছেন, ভালো লাগছে? আমার তো মনে হয় এটা ঠিক হয়েছে কি না আমি বলতে পারি, ওনাদের না। আপনার কাছে, আপনার সাধারণ ভারতীয় তো, আপনার কী মনে হচ্ছে এটাকে? এটা উচিত না। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।